আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা ডেল্টা 9000 এক অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন। তো অ্যাম্পলিফায়ারটি এক বড় ভাই আমাদের কাছে পাঠায় নতুন করে তৈরি করে দেওয়ার জন্য। তো অ্যাম্পলিফায়ারটিতে ব্যবহৃত সার্কিট, ক্যাপাসিটার বোর্ড, এই দুটো জিনিস সে আমাদের কাছে থেকে সংগ্রহ করে। বাকি অ্যাম্পলিফায়ারটি বানাতে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সে সব কিছু মার্কেট থেকে সংগ্রহ করে নিজে অ্যাম্পলিফায়ারটি বানানোর চেষ্টা করে। তো অ্যাম্পলিফায়ারটি বানানোর পর কিছুদিন চলার পরে অ্যাম্পলিফায়ারটি নষ্ট হয়ে যায়, যার কারণে সে আবার আমাদের কাছে পাঠায় অ্যাম্পলিফায়ারটি নতুন করে তৈরি করে দেওয়ার জন্য। তো এই অ্যাম্পলিফায়ারটি বানাতে সে কী কী ভুল করেছিল, অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে পাঠিয়ে বানাতে আবার কত টাকা খরচ পড়ল, আপনারা আমাদের কাছে কীভাবে অ্যাম্পলিফায়ার বানাতে পারেন, আপনাদের অ্যাম্পলিফায়ার বানাতে কত টাকা খরচ হবে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনারা যারা এই অ্যাম্পলিফায়ারটির আগের অবস্থাটি দেখেননি তারা এই ভিডিওটি সবার প্রথমে দেখে নিন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাম্পলিফায়ারটির আগের অবস্থাটি কেমন ছিল। চলুন এখন আমি আপনাদেরকে দেখাই অ্যাম্পলিফায়ারটির বর্তমান অবস্থাটি কিরকম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাম্পলিফায়ারের বর্তমান অবস্থা। অ্যাম্পলিফায়ারটির কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, সর্বপ্রথমে আসি আমরা এই টয়েড ট্রান্সফরমারটি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্পলিফায়ারটিতে যে টয়েড ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে সেটির ওয়েন্ডিংটি কীরকম কালো কালো দেখাচ্ছে। তো এই বিষয়ে আমারও আগ্রহবোধ জন্মায়, যার ফলে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দুটো রিলস আপলোড করি। যে রিলসটিতে খুব ভালো সাড়া পাই সেখানটাতে অনেক বড় ভাইরা তাদের নিজের মতামত জানাইছেন, কেউ বলেছেন এটা তামা, কেউ বলেছেন এটা অ্যালুমিনিয়াম, বিভিন্ন কোম্পানির নাম বলেছেন। তো এটার বিষয়ে আমি আগ্রহবোধ জন্মানোর কারণে কাস্টমারের সাথে সরাসরি কথা বলি, সে বলে এটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার। তো তার বাজেট কম থাকার কারণে সে অ্যাম্পলিফায়ারটিতে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার ব্যবহার করেছে। তো কাস্টমার ভাই যদি ভিডিওটি দেখে থাকে তাকে আমি বলি, এই অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার ব্যবহার করলে সার্কিট থেকে আপনার ফুল পারফরমেন্স পাবেন না, আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ট্রান্সফরমার ব্যবহার করার জন্য। আপনি যদি এটাতে 4080 ট্রান্সফরমার যদি পুরনো ম্যানেজ করে লাগাতে পারেন সবথেকে ভালো আউটপুট পাবেন এই সার্কিটটি দিয়ে। তো এখন কথা হচ্ছে এই ট্রান্সফরমারটিতে ভোল্টেজ আছে 50050। তো এই সার্কিট 50050 এই সার্কিটের জন্য ইনাফ না, এটাতে মিনিমাম 30030 ভোল্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম 70070 ভোল্ট পর্যন্ত এসি সাপ্লাইকে ফিল্টার করার পর আপনার এই বোর্ড দুটিতে দিতে পারবেন। তো বর্তমানে 50050 ভোল্ট আছে, যেটা এই সার্কিটের জন্য এফিসিয়েন্ট না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সার্কিটগুলোতে 50 ভোল্টের উপরে দেওয়ার, 50 ভোল্ট বলতে 60 ভোল্ট, 65 ভোল্ট, 70 ভোল্ট এরকম ভোল্টেজগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই সার্কিটগুলোর থেকে আপনারা সর্বোচ্চ আউটপুট পাবেন। তো এখানটিতে যে ট্রান্সফরমারটি আছে এটার ভোল্টেজ হচ্ছে 50050, 12012 এবং 1212। তো আমরা 1212 যে ভোল্টেজটি আছে সেটা স্পিকার প্রোটেকশনে স্প্লিট করে দিয়েছি, দুইটার জন্য দুইটাতে 1212 লাইন দিয়ে দিয়েছি। এবং যে ফ্যানগুলো আছে সেগুলো আমরা স্পিকার প্রোটেকশন থেকে লাইন দিয়ে দিয়েছি, যার ফলে আমাদের 1212 প্রয়োজন হয়নি। এবং আমাদের যে ফ্যানের নয়েজ সেট নয়েজটা আমাদের অ্যাম্পলিফায়ারের মধ্যে নাই। আমি যখন সাউন্ড টেস্টিং করব তখন এই অ্যাম্পলিফায়ারে কীরকম নয়েজ আছে আমি আপনাদের সব কিছু শোনাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানটিতে যে দুটো সার্কিট আছে, তো কাস্টমারের ফল্ট কী ছিল আমি সর্বপ্রথমে আপনাদের বলি। কাস্টমার যখন ট্রানজিস্টারগুলো বোর্ডে লাগায় এবং হিটসিংয়ে যখন লাগায় সেই তার কেয়ারলেসের কারণে ট্রানজিস্টারগুলো হিটসিংয়ে ডাইরেক্ট মাউন্ট করে দেয়, হিটসিংগুলো ওয়াশ না করে, যার ফলে যেই নাটগুলো জন্য ফুটা করেছিল সেই যে নাটেরগুলো গুঁড়াগুলো ছিল সেগুলো মাইকা পেপারের সাথে শর্ট হয়ে যায়, যার ফলে তার দুইটা চ্যানেলেই আপনার 1943 এবং এই চ্যানেলের 5200 ট্রানজিস্টারের পুরো লাইনটাই শর্ট হয়ে যায়। প্রত্যেকটা ট্রানজিস্টারই গ্রাউন্ডের সাথে শর্ট দেখাচ্ছিল, যার ফলে অ্যাম্পলিফায়ারটি চালু হচ্ছিল না, একদম প্রোটেক্ট মুডেই ছিল বলতে গেলে। তার একটা ট্রানজিস্টারও নষ্ট হয়নি অ্যাম্পলিফায়ারের, শুধুমাত্র এই ফল্টগুলো ছিল। এবং আমি আরেকটা ফল্ট পেয়েছি এই সাইডের সার্কিটটি থেকে, সেটা হচ্ছে এখানটিতে যে আমাদের সিগন্যাল লাইটটি আছে অ্যাম্পলিফায়ারের ফ্রন্ট প্যানেলে যে সিগন্যাল লাইটটি, সেটা এই ট্রানজিস্টারটি শর্ট থাকার কারণে
এখানটাতে যে সিগনাল বাতিটা আছে সেটা সবসময় জ্বলেছিল। তো আমরা সব সমস্যার সমাধান করে ফেলেছি, এখন এমপ্লিফায়ারটি ফুল ওকে আছে। এমপ্লিফায়ারটির কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা এমপ্লিফায়ার পাঠালে আমরা এরকমভাবে কেবল ম্যানেজমেন্ট করে এমপ্লিফায়ারগুলো তৈরি করে থাকি। আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসবেন, আমাদের এমপ্লিফায়ারের কাজগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কেমন কোয়ালিটির এমপ্লিফায়ার তৈরি করে থাকি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটিতে ব্যবহার করেছে টোটাল 8টা ক্যাপাসিটর, আমি এখন সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা এমপ্লিফায়ারটির মধ্যে টোটাল 8টা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। তো এই ক্যাপাসিটরগুলো পাইথনের 10,000 মাইক্রোফ্যারাড 80 ভোল্টের ক্যাপাসিটর। আমাদের ট্রান্সফরমারটি যেহেতু 50-0-50 সেহেতু এখানটিতে 80 ভোল্টের ক্যাপাসিটর ইয়ানাফ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে টোটাল 8টা ক্যাপাসিটর আছে। এমপ্লিফায়ারটি আনবক্সিং করার সময় ক্যাপাসিটরগুলো দেখে আমার সন্দেহ জাগে, যার ফলে ক্যাপাসিটারগুলো আমি আবার পরবর্তীতে চেক করি। চেক করার পর প্রত্যেকটা ক্যাপাসিটারই ভালো পাই, যার জন্য সেই ক্যাপাসিটারগুলো লাগানো আছে। এবং এই ক্যাপাসিটারগুলোর সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিল্টার সার্কিট আছে 8 ক্যাপাসিটারের। এই 8 ক্যাপাসিটারের ফিল্টার সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে আছে, প্রতি পিস সার্কিটের দাম 250 টাকা। তো এখানে 250 টাকা বাঁচানোর জন্য অনেক বড় ভাই কী করে, এই ক্যাপাসিটারগুলো আঠা দিয়ে, সুপারগুলো আঠা দিয়ে আমাদের ক্যাবিনেটের সাথে লাগাই দেয়, যার ফলে দেখতে খুবই বিচ্ছিরি লাগে এবং তারের জঙ্গল হয়ে যায়। তো আপনারা দেখুন এই ফিল্টার বোর্ডটির সাথে যে কানেক্টরগুলো দেওয়া আছে, আমরা সেই কানেক্টরগুলো সুব্যবহার করার ফলে এমপ্লিফায়ারটি পুরাটি জঙ্গলমুক্ত হয়েছে এবং একটা প্রফেশনাল লুক এসেছে। তো ছোটোখাটো টাকা বাঁচানোর জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় ভুল করে থাকি, এই ভুলগুলোর মাসুল আমাদেরকে পরবর্তীতে দিতে হয়। এখন যদি আমাদের এমপ্লিফায়ারটিতে আমরা ওইভাবে ক্যাপাসিটারগুলো লাগাতাম, পরবর্তীতে কোনো সমস্যা দিত, তাহলে ক্যাপাসিটারগুলো তুলতে যেয়ে দেখা যেত ক্যাপাসিটারের পুরো কভারটাই উঠে আসতো। তো আপনারা দেখুন এখানটিতে আমরা যেভাবে লাগাইছি এটা পুরোটা একটা মডিউলার এমপ্লিফায়ার, আপনার প্রত্যেকটা জিনিসই কানেক্টর সিস্টেম দেওয়া আছে। যখনই কোনো পাশে সমস্যা দেখা দেবে, কোনো চ্যানেলে সমস্যা দেখা দিলে সেটি কানেক্টর থেকে তুলে আপনি রিপেয়ার করে আবার লাগাই দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখুন আমাদের যে শকওয়েভ সার্কিটটি আছে এটাতে যে ফ্রন্ট প্যানেলের জন্য যে এলইডিগুলো আছে আমরা এটা তার দিয়ে সোজা আমরা ফ্রন্ট প্যানেলের সাথে লাগাই দিয়েছি, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই সার্কিটটি এখানটাতে ইনস্টল হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আপনারা দেখুন এমপ্লিফায়ারের মধ্যে কোনো জঙ্গল নাই, একদম একটা প্রফেশনাল এমপ্লিফায়ারের মতন। তো এখন আমি এমপ্লিফায়ারটি কীভাবে চালু হয় আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তার আগে বলি এমপ্লিফায়ারটিতে কোনো টোন কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়নি, কারণ কাস্টমার একটা মিক্সার দিয়ে বাজাবে, কাস্টমার আমাকে হার্ডলিভাবে মানা করে দিয়েছে এটাতে কোনো আরসি সকেট দেওয়ারও প্রয়োজন নাই। সে পরবর্তীতে মিক্সার কিনে এটাতে মিক্সার দিয়ে গান প্লে করবে। তো আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো সাউন্ড টেস্ট, মিক্সার ছাড়াই এটা কেমন বাজে এবং মিক্সার দিয়ে এটা কেমন বাজবে। তো বন্ধুরা আপনারা দেখুন আমাদের যে শকওয়েভ সার্কিটটা আছে, তো এই শকওয়েভ সার্কিটগুলোর সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। আপনারা যারা এই সার্কিটগুলো ক্রয় করেন আমাদের কাছ থেকে তারা এই সার্কিটগুলোর সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। কাস্টমার এটাতে TTI TTC ট্রানজিস্টর ব্যবহার করেছে। তো আপনারা যারা কমপ্লিট সার্কিটগুলো কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই বাংলা হিটসিংগুলো না ব্যবহার করে আপনারা টু ইউ হিটসিং ব্যবহার করার, তাহলে এমপ্লিফায়ারটি পুরাই একটা প্রফেশনাল হয়ে যাবে। তো এই এমপ্লিফায়ারটিকে ভালোভাবে মডিফাই করার জন্য এখানটিতে টু ইউ হিটসিং ব্যবহার করতে হবে। এখানে 2টা ফ্যান আছে, সামনে আরও 2টা ফ্যান দিতে হবে। ট্রান্সফরমার ভোল্টেজ মিনিমাম 70-0-70 ভোল্ট দিতে হবে। ট্রানজিস্টরগুলো অরিজিনাল ব্যবহার করতে হবে। এবং এই এমপ্লিফায়ারটিতে যে একটা জিনিস নাই মেন জিনিস সেটা হচ্ছে সফট রিস্টার্ট সার্কিট। এই ট্রান্সফরমারটি যখন চেঞ্জ করা হবে তখন অবশ্যই একটা সফট রিস্টার্ট সার্কিট ব্যবহার করতে হবে, কারণ যেহেতু প্রফেশনাল এমপ্লিফায়ার এবং এটা থেকে একটা ভালো আউটপুট পাওয়া যাবে তা ট্রান্সফরমারের উপরে খুবই একটা চাপ পড়বে। আপনি যদি এখানটাতে একটা সফট রিস্টার্ট সার্কিট ব্যবহার না করেন সেক্ষেত্রে দেখা যাবে ট্রান্সফরমারটি খুব জলদি নষ্ট হয়ে যাবে। তাই আপাতত এই অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমারটি দিয়ে কিছুদিন চলুক, পরবর্তীতে যখন কাস্টমার এই ট্রান্সফরমারটি চেঞ্জ করার জন্য আমাদের কাছে পাঠাবে তখন এটাতে একটা সফট রিস্টার্ট সার্কিট লাগিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা যখন এমপ্লিফায়ার বানাবেন এই জিনিসগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করে লাগাবেন। এই তো যেরকম ধরেন এখানটিতে একটু মিসক্যালকুলেশন করে সে ট্রান্সফরমারটি লাগিয়ে ফেলেছে, এখানটিতে তার একবার টাকা নষ্ট হলো, এই ট্রান্সফরমারটি সে পরবর্তীতে ভালো দামে সেলও করতে পারবে না, অথবা যে দামে কিনেছে সে দামে সে সেল করতে পারবে না, রিসেল ভ্যালু এই ট্রান্সফরমারের কম। তো আপনারা যখন টাকা খরচ করবেন বারবার টাকা খরচ করে কাঁদবেন না, একবারই টাকা খরচ করে বেশি টাকা খরচ করে কাঁদবেন, আর বারবার টাকা খরচ করতে হলে তো এরকম হাল হবে আপনাদের। আপনারা কম দামে জিনিস কিনবেন আর বারবার কাঁদবেন, এবং ভালো টাকাতে জিনিস কিনবেন একবারই কাঁদবেন। তো বন্ধুরা এই হচ্ছে এমপ্লিফায়ারের বিষয় আশয়। তো এখানটিতে মিক্সারের লাইন পিছনে বার করে দেওয়া হয়েছে। তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ার ফ্রন্ট প্যানেলটা দেখাই এবং এমপ্লিফায়ারটি অন হলে কীভাবে কাজ করে সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা এখন আমি দেখাবো আমাদের এমপ্লিফায়ারের যে ফ্রন্ট প্যানেলে যে এলইডিগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে এবং কোন এলইডিটা কোন প্রোটেকশনের ইন্ডিকেট করে। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানটিতে যে পাওয়ার এলইডিটা আছে, এই পাওয়ার এলইডিটা এমপ্লিফায়ার যখন চালু করবো তখন এই এলইডিটা জ্বলে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে 4টে এলইডি আছে, এ পাশে 4টে এলইডি আছে। আমি আপনাদেরকে এক পাশ বুঝাচ্ছি, তাহলে দুই পাশ বুঝে যাবেন আপনারা, মানে এই পাশে যা আছে এ পাশেও তা আছে। তো এখানটিতে দেখতে পাচ্ছেন যে ক্লিপটা আছে, আমরা এই ক্লিপে কোনো কানেকশন করিনি, যেহেতু আমাদের সার্কিটটা অ্যানালগ ক্লিপে কানেকশন দেওয়া আছে সেহেতু অ্যানালগ ক্লিপের পরে সেরকম একটা ভরসা করা যায় না, যার ফলে অ্যানালগ ক্লিপ আমরা এখানটাতে লাইনটা লাগাইনি। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে যে এলইডিটা আছে এটা হচ্ছে সিগন্যালের এলইডি। আমরা যখন এমপ্লিফায়ারে কোনো ধরনের সিগন্যাল দিব তখন এটা জ্বলবে, আপনাদের যখন আমি সংপ্লে করে দেখাবো তখন দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেই
প্রোটেকশনের এলইডি সেটা, আমাদের অ্যাম্পলিফায়ারে যদি কখনো কোনো ফল্ট থাকে তাহলে প্রোটেকশনের এলইডিটা জ্বলে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন পাওয়ার এলইডি, তো আমরা যখন অ্যাম্পলিফায়ার চালু করব তখন পাওয়ার এবং প্রোটেক্ট দুইটা জ্বলে থাকবে। অ্যাম্পলিফায়ারে যদি কোনো ফল্ট না থাকে তাহলে আমাদের প্রোটেকশন এলইডিটা বন্ধ হয়ে যাবে এবং রিলেটা চালু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে কাজ করে। আমি সর্বপ্রথমে অ্যাম্পলিফায়ারটা অন করছি, দেখুন দেখুন আমাদের দুইটা এলইডি জ্বলে আছে। তো দেখুন আস্তে আসতে আমাদের প্রোটেক্ট এলইডিটা এখনই বন্ধ হয়ে যাবে। এ তো দেখুন রিলে ক্লিক করলো এবং আমাদের প্রোটেকশন এলইডিটা বন্ধ হয়ে গেছে, মানে আমাদের অ্যাম্পলিফায়ারে কোনো ফল্ট নাই। এখন যদি আমি দুই চ্যানেলের সাউন্ড বাড়াই এবং যদি সিগন্যালে হাত দিয়ে দেখায়, মানে ইনপুটে হাত দিয়ে দেখায়, এখন বক্সে কোনো লাইন দেওয়া নাই, আমি ইনপুটে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে সিগন্যালের বাতিটা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এ চ্যানেলের সিগন্যাল এবং এটা হচ্ছে বি চ্যানেলের সিগন্যাল, এটা এ এবং এটা বি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সিগন্যাল ঠিকভাবে কাজ করছে। তো এখন আমি আপনাদের সং প্লে করে দেখাবো কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়াই, মিক্সারের আউটপুট দিয়ে সার্কিটটা কেমন পারফরমেন্স পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা অ্যাম্পলিফায়ারটিতে সকল কানেকশন করে ফেলেছি, আমরা ডাইরেক্ট মোবাইলে লাইন দিয়েছি। আমাদের যেই মিক্সারের লাইনটা আছে সেখান থেকে আমরা লাইনটা নিয়ে ডাইরেক্ট মোবাইলে দিয়েছি। কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়াই আমি এখন আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের দুইটা বক্স আছে, একটা হচ্ছে 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের এবং আরেকটা হচ্ছে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের পি অডিও স্পিকারের বক্স। তো এখন আমি আপনাদের দুই চ্যানেলে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি একসাথে। তো আমাদের অ্যাম্পলিফায়ারে দুই চ্যানেলে হাফ হাফ করে ভলিউম দেওয়া আছে, হাফও নাই, হাফের থেকে কম ভলিউম দেওয়া আছে। আর বর্তমানে আমি রেকর্ড করছি হচ্ছে বোয়া বাই M1 মাইক্রোফোন দিয়ে এবং ভিডিও করা হচ্ছে ক্যামেরা দিয়ে। তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসবে আমি ঠিক বলতে পারছি না, তো এখন আমি আপনাদের সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এতটুকু সাউন্ডে বুঝতে পেরেছেন এটার পারফরমেন্স কেমন। যদিও ফোন অথবা মাইক্রোফোন থেকে সব কিছু বোঝানো সম্ভব নয়, সামনে থেকে সাউন্ড কোয়ালিটি একরকম হয় এবং রেকর্ড করার সাউন্ড কোয়ালিটি আর এক রকম হয়। তো এই অ্যাম্পলিফায়ারটি এখন বর্তমানে শুধুমাত্র ফোন থেকে ইনপুট দিয়ে চলছে, এটার সাথে যদি মিক্সার ব্যবহার করা হয় তাহলে এর থেকে আরও বেশি আউটপুট পাওয়া যাবে। আমি যদিও ফুল সাউন্ড দিয়ে আপনাদের দেখাতে পারছি না, কারণ রেকর্ড করলে বেশি সাউন্ড দিলে সেটা খারাপ শোনায়।
তো বন্ধুরা, আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটার পারফরমেন্স কেমন। তো চলুন এখন আমরা জেনে নিই, এইভাবে এমপ্লিফায়ার আপনারা যদি আমাদের কাছে পাঠান তাহলে নতুন করে মডিফাই করতে কত টাকা খরচ হতে পারে এবং এই এমপ্লিফায়ারটিতে মডিফাই করতে কত টাকা খরচ হয়েছে। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটি বানাতে টোটাল খরচ হয়েছে 1500 টাকা কুরিয়ার চার্জ বাদে। তো আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠালে প্রত্যেকটা এমপ্লিফায়ার 1000 টাকার থেকে শুরু করে ম্যাক্সিমাম 2000 টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে। তো সেটা এমপ্লিফায়ারের সাইজ অনুযায়ী, এমপ্লিফায়ারের কন্ডিশন অনুযায়ী। আপনারা শুধু আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার রিপেয়ারই না, আপনারা এমপ্লিফায়ার মডিফাই, এমপ্লিফায়ার নতুন করে তৈরি এবং বিভিন্ন ধরনের আনকমন আনকমন সব এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। এবং ঈদের আগে আর এমপ্লিফায়ার পাঠানোর দরকার নাই, আপনাদের কাছে যদি এমপ্লিফায়ার থেকে থাকে তাহলে অবশ্যই ঈদের পরে যোগাযোগ করবেন। বর্তমানে আমাদের হাতে অনেকগুলো এমপ্লিফায়ার জমে আছে, আপনারা সবকিছুগুলোর ভিডিও দেখতে পারবেন। তো আপনারা যারা এমপ্লিফায়ার পাঠাবেন তাদের এমপ্লিফায়ারের কী সমস্যা এবং এমপ্লিফায়ারটি কীভাবে আপগ্রেড করা হলো সব কিছু এভাবে ভিডিও করে দেখানো হবে। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।